হ্যালো জিপি ইউজার্স, আপনারা কি জিপির যে এসএমএস রয়েছে প্রমোশনাল এসএমএস তার জন্য বিরক্ত হচ্ছেন? তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে। বন্ধুরা, আজকে আমি দেখাবো কীভাবে এই জিপির প্রমোশনাল যে এসএমএসগুলো তা আপনার ফোনে আসা বন্ধ হবে বা কীভাবে আপনি পরবর্তীতে তা অন করতে পারবেন। তো বন্ধুরা, স্বাগত মিস্টার হৃদয় ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, জিপির এই এসএমএস আসা অফ করতে হলে আপনার যে ফোনে সিমটি রয়েছে সেই ফোনটির ডায়াল অপশনে চলে যেতে হবে। সেখানে গিয়ে আপনি টাইপ করবেন *121*001#। তখন বন্ধুরা, আমরা এটা কোডটি টাইপ করে সেন্ড করে দিয়েছি, তো আমাদের একটি এসএমএস দিবে এরকমটা এখানে লেখা আছে। দেখুন, একটি এসএমএস চলে আসছে। তো এসএমএসটিতে লেখা আছে এখানে দেখুন, আপনার ডু নট ডিস্টার্ব সেবা চালুর অনুরোধটি গ্রহণ করা হয়েছে, পরবর্তী 72 ঘন্টার মধ্যে সেবাটি চালু করা হবে। তো বন্ধুরা, এভাবে আপনি এই অপশনটি চালু করতে পারবেন। তাহলে আপনার এখানে আপনার ফোনে এসএমএসের যে প্রমোশনাল এসএমএসগুলো রয়েছে, প্রমোশনাল এসএমএস, সেগুলো আপনার ফোনে আসবে না। তো বন্ধুরা, এবার যদি আপনারা চান যে আপনাদের যে ফোনে যে প্রমোশনাল এসএমএসগুলো আসতো সেগুলো পুনরায় আসুক, তো সেক্ষেত্রে আপনি ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন *121*001*02#। তো এবার আপনি যদি ডায়াল করে দেন, তাহলে বন্ধুরা আপনাদের যে প্রমোশনাল এসএমএস আসতো যে এসএমএসগুলো সেগুলো আবার অন হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।